সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনি প্রফেশনাল মানের একটা ইনভয়েস তৈরি করবেন, এবং যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন তারা বেশিরভাগই ইনভয়েস কিভাবে ডিজাইন করতে হয় বা ক্লায়েন্টকে কিভাবে ইনভয়েস পাঠাইতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। না জানার কারণে যখন আমাদের একটা ক্লায়েন্ট অন্য অন্য কান্ট্রির একটা ক্লায়েন্টের সাথে আপনি লং টাইম কাজে যাবেন, দেখা যাবে অনেক ক্লায়েন্ট আপনার কাছে ইনভয়েস চাবে, হতে পারে তাদের বিজনেস পারপাসে, বা হতে পারে তাদের হিসাব রাখার জন্য, হতে পারে তাদের গভর্নমেন্টকে হিসাব দেওয়ার জন্য। এরকম অনেক কান্ট্রি থাকে যেখানে বিশেষ করে তাদের গভর্নমেন্টের এগুলো দেখাইতে হয় যে আমি এত ডলার খরচ করছি, বাইরে দিছি, হিসাব দিতে হয়। এরকম নানা ধরনের কাজে থাকে বা নানা ধরনের প্রবলেম থাকে যে প্রবলেমের কারণে তারা আমাদের কাছে ইনভয়েস চায়। যদি পার্সোনাল কাজ হয় সেক্ষেত্রে আপনাকে সরাসরি পেপাল বা পেওনার বা আদার যে ওয়েস্ট বা বিভিন্ন জায়গা আছে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে তারা পেমেন্ট করতে পারে। কিন্তু যদি সেটা আপনি একটা কোম্পানির সাথে কাজ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে। অবশ্যই আপনার কাছে কিন্তু আপনার ইনভয়েসটা মাস্ট বি চাবে, বলবে যে তুমি ইনভয়েসটা পাঠাও, আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি। অনেকেই আছে এই ইনভয়েস কীভাবে পাঠাইতে হয় এটা একজাক্টলি না জানার কারণে হতাশায় ভুগে, আমি কীভাবে পাঠাবো, বায়ার অ্যাকসেপ্ট করবে কিনা। আসলে ভয়ের কিছু নাই, এটা একদমই সহজ, এটা যে কেউ করতে পারবে। একটা সময় আমরাও ভয় পাইতাম, এখন আশা করি যে আপনারাও ভয় পাচ্ছেন। যদি কাজ করেন আমি আপনাদেরকে ইনভয়েস তৈরি করা দেখাবো, আশা করি যে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। এবং ক্লায়েন্ট যখন ইনভয়েসটা চাবে আপনি কী কাজ করছেন সেটাকে সেটার উপর একটা সুন্দর করে ইনভয়েস ডিজাইন করবেন এবং ক্লায়েন্টকে পাঠাবেন। আশা করি যে আপনার পেমেন্টগুলো খুব দ্রুত ক্লিয়ারেন্স করে দিবে। আজকে আমি সেটাই শেখাবো কীভাবে আপনি প্রফেশনাল মানের একটা ইনভয়েস তৈরি করতে পারেন। এটা বিশেষ করে লাগবে হচ্ছে যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করেন অথবা লং টাইম একটা প্রজেক্টে যাবেন মার্কেট প্লেসের বাইরে, সেক্ষেত্রে আপনাকে ইনভয়েসটা তৈরি করা জানা থাকতে হবে, ঠিক আছে? এটা কম বেশি দুই দিন আগের পথে যারা ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, মানে যে কোনো সেক্টরে থাকেন না কেন, সব সেক্টরেরই এইগুলো প্রয়োজন পড়ে, ঠিক আছে? চলুন আমরা শুরু করি কীভাবে প্রফেশনাল মানের একটা ইনভয়েস তৈরি করতে হয়। সবাই আশা করি আমার স্ক্রিনটা প্রপারলি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা ক্লায়েন্টের জন্য একটা ইনভয়েস আমি তৈরি করেছিলাম এবং এটা তাকে আমি পাঠিয়ে দিছি। আর এটা ছিল হচ্ছে $330 একটা প্রজেক্ট, মোটামুটি বুক একটা ওয়েবসাইট তৈরির একটা কাজ ছিল আর কি। বুক কিপিংয়ের যে সিস্টেম আছে, যারা কুইক বুক নিয়ে কাজ করেন বা জিরোস নিয়ে কাজ করেন, অ্যাকাউন্টিং নিয়ে কাজ করেন, তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। এগুলো আমি অ্যাড করে দিয়েছিলাম এবং ওয়েবসাইটটা তৈরি করে দিয়েছিলাম, আর কিছু সামথিং ডিজিটাল মার্কেটিংয়ের টুকটাক কাজ করে দিয়েছিলাম, সেটা হচ্ছে বিষয়। তো এখানে আমি যে অপশনগুলো আপনারা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে কী কী অংশ থাকে প্রথমে আমাদেরকে এটা জানতে হবে। যেমন এখানে বিলিং টু, মানে হচ্ছে কাদেরকে আপনি সেন্ড করতেছেন, মানে কাদের কাছে আপনি টাকা পাঠাবেন, তাদের ইনফরমেশনটা এখানে আপনাকে দিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট একটা স্টেপ বলতে পারেন। এটা আমি লিখে লিখে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনার লোগোটা থাকবে, আপনার এজেন্সির লোগোটা থাকবে, ইনভয়েসের একটা ডেট থাকবে, কয় তারিখে আপনি ইনভয়েসটা পাঠাচ্ছেন, তারপরে এখানে ডেসক্রিপশন থাকবে, আপনি একজাক্টলি কী কী করতেছেন সেটার একটা ডেসক্রিপশন থাকবে, আর নিচের দিকে এটা টোটাল একটা অ্যামাউন্ট থাকবে ট্যাক্স সহ। এটা হচ্ছে কেনেডিয়ার একটা ডলার বলতে পারেন। এখানে ট্যাক্স তো হচ্ছে 42.90 সেন্টের মতো। এটা হচ্ছে মূলত তার এজেন্সির একটা, এখানে আমি আমারটা দিয়ে দিছি। হ্যাঁ, আমার এজেন্সি একটা আছে ওতুয়াতে, আমার বাকি ডিটেলসগুলো আমি নিচের দিকে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিস্টেম। তো এটা কিভাবে তৈরি করে, আমরা যদি সরাসরি ক্যানভাতে চলে যাই, ক্যানভা লিখে সার্চ করব, তাহলে এরকম আপনারা দেখতে পারবেন। এখানে এসে জাস্ট লিখবেন হচ্ছে ইনভয়েস, ইনভয়েস লিখে আপনারা ইন্টার করবেন। এখানে অনেকগুলো ইনভয়েস আসতে পারে, এখানে জাস্ট বিজনেস ইনভয়েস যেটা আছে বা সিম্পল ইনভয়েস, দুইটার একটা আপনি নিতে পারেন। জাস্ট আমরা সিম্পল ইনভয়েসটা নিলাম। এখান থেকে দেখেন অনেকগুলো ট্যাম্পলেট আপনি পাবেন, একদম প্রফেশনাল মানের কিছু ট্যাম্পলেট পাবেন, যেগুলো দিয়ে আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো খুব প্রপারলি আপনি চালিয়ে নিতে পারবেন। ধরেন এই একটা আছে, হ্যাঁ এটাও আপনি নিতে পারেন। এখানে দেখেন হাজার হাজার ট্যাম্পলেট আছে, আপনি শেষ করতে পারবেন না, এত ট্যাম্পলেট আছে।
তো এগুলো আপনি চাইলে আপনার বিজনেস পারপাসে ইজিভাবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, একদম ফ্রিতে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। যদি মনে করেন যে না এটা আমি ব্যবহার করব না, ফাইন আরেকটা করতে পারেন। এভাবে আপনি অনেক ইনভয়েসে দেখতে পারবেন, মানে টেমপ্লেট দেখতে পারবেন। তো এখান থেকে আমরা একটা ইনভয়েস নিব, ইনভয়েসের একটা টেমপ্লেট নিব, আমি কয়েকটা দেখি এখান থেকে। ধরেন এই ইনভয়েসের টেমপ্লেটটা আমি নিব এখান থেকে, জাস্ট এটার উপর ক্লিক করব। এটার উপরে ক্লিক করে আমরা দেখেন কাস্টম ইনভয়েসের উপরে ক্লিক করতে পারি। ক্লিক করার পরে আমাদের ইনভয়েস লেটারটা, মানে ইনভয়েসটা আমাদের প্রপারলি আমরা এখানে দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনভয়েসটা ওপেন হয়ে গেছে। আমরা যেটা করব, এখানে ইনভয়েস এখানে লেখাটা এরকমই থাকবে। এটা হচ্ছে আপনার কোম্পানির লোগোটা এখানে চাইলে বসাই দিতে পারেন, অথবা ক্লায়েন্টের কোম্পানির লোগোটা এখানে বসাই দিতে পারেন। এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল, এখানে আপনি যা খুশি করতে পারেন না, এটা যেভাবে চান আপনি সেভাবে সাজাতে পারেন। ধরেন আমি সুন্দর করে সাজাচ্ছি, এর জন্য আমার নিজের একটা কোম্পানি এখানে আমি ইনফরমেশন ব্যবহার করব, যেমন সব ডিজিটাল গুরু আমি এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এখানে আমার সকল ইনফরমেশনগুলো রাইট ইনফরমেশন হবে। আমার কানাডিয়াতে যেহেতু বিজনেস আছে, তো আমি সব কিছু আমার রিয়েল জিনিসগুলো ব্যবহার করব। ধরেন এখান থেকে আমার লোগোটা নিব, আমার লোগোটা আমি এখান থেকে ডাউনলোড করব। ধরেন লোগোটা ডাউনলোড করলাম, করার পরে এখান থেকে আমি বাকি ইনফরমেশন পাঠাবো। মানে এই এটাই আমার বিজনেস, এটার আমি ধরেন আমার একটা কোম্পানি এখানে আমি পাঠাচ্ছি ইনভয়েসটা, হ্যাঁ, যে এখান থেকে আমি ডলারটা নিচ্ছি, জাস্ট এক্সাম্পল আপনাদের বোঝানোর জন্য। জাস্ট এখানে ইনভয়েসটা থাকবে, এখানে আপনি এটা রাখতে পারেন, না রাখলে কোনো সমস্যা নাই। ইনভয়েস সিরিয়াল নাম্বার যেটা আমরা বলতে পারি, ইনভয়েস এই যে যেমন এটাতে আমাদের সুন্দরভাবে দেওয়া আছে, হ্যাঁ, ইনভয়েস নং, ইনভয়েস নং, যদি আপনি চান এটা আপনি রাখতে পারেন, ইনভয়েস নং। ইনভয়েস নং ধরেন একটা নাম্বার দিয়ে দিলেন, বা হ্যাঁ স্টার দিয়ে একটা নাম্বার দিয়ে দিলেন, হ্যাঁ, এটা হচ্ছে ইনভয়েস নং দিতে পারেন। তো তারপরে ধরেন এখানে আমার একটা এজেন্সির লোগো দিয়ে দিব, ধরেন এখান থেকে আমার লোগোটা নিয়ে আসবো। ধরেন এই কোম্পানিতে আমি বসাইতেছি, এটা জাস্ট আমি এটা আমি একটু উপরে দিয়ে দিলাম, এটা একটু উপরে দিয়ে দিব, সুন্দর করে এখানে দিয়ে দিব সব কিছু, এটা এখানে দিয়ে দিলাম। জাস্ট আমি যদি চাই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে, এখান থেকে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। নামটা হচ্ছে সব ডিজিটাল গুরু, তাহলে আমি সব ডিজিটাল গুরু নামটা নিচের দিকে লিখে দিলাম, এই নিচের দিকে সব ডিজিটাল গুরুটা আমি দিয়ে দিব, সব ডিজিটাল গুরু মডার্ন কোম্পানির জন্য আমি এটা কি সেন্ড করতেছি। হ্যাঁ, ইনভয়েসের একটা ই দিলাম, ইনভয়েস একটা সিরিয়াল দিয়ে দিলাম, মানে এটাকে বলা হয় মূলত ওই যে আমাদের যেমন ফাইবার ইয়া থাকে না, ওই রকম কিছু একটা। ধরেন এটা কার নামে পাঠাচ্ছি, আমি পাঠাচ্ছি হচ্ছে সব ডিজিটাল গুরু, ওকে ফোন নাম্বার, তার ফোন নাম্বারটা দিয়ে দিব, এটাও আমার একটা কোম্পানি এক্সাম্পল আমি এখানে দিয়ে দিব। ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দিবে, তার ইনফরমেশন যাবতীয় ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে দিবে, এটা নিয়ে হতাশা হওয়ার বা হতাশ হওয়ার কিছু নাই। আপনি এখান থেকে তার সমস্ত কিছু আপনি এখানে দিয়ে দিবেন, বাইরে আপনাকে সমস্ত কিছু পাঠিয়ে দিবে। যদি আপনি তার কোম্পানির সাথে কাজ করেন তাহলে তো সব কিছু আপনি জানবেনই, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার কিছু নাই, ঠিক আছে। আমি তাহলে কী করলাম, তার কোম্পানির নামটা দিয়ে দিলাম, পাশাপাশি আমি কী করলাম, লোগোটা দিয়ে দিলাম, ইনভয়েস কোথায় পাঠাবো, বিল টু, মানে কার নামে পাঠাচ্ছি, আমি অমুক কোম্পানির নামে পাঠাইতেছি, সব ডিজিটাল গুরু, তাহলে সব ডিজিটাল গুরুটা আমি এখানে লিখে দিলাম, ঠিক আছে, কোম্পানির নামটা লিখে দিলাম। এটা যদি আপনাদের ছোটো ছোটো লাগে তাহলে জাস্ট এখান থেকে একটু সাইজটাকে বড় করে নেবেন, তাহলে আরও পরিষ্কারভাবে দেখতে পারবেন। এবার এখানে কাজ নাম্বার, যেমন কোয়ান্টিটি বা কোয়ালিটি কয়টা হয়েছে, কত টাকা ফি, এগুলো এখানে পেমেন্ট, পেমেন্ট ইনফরমেশন, এটা হচ্ছে আপনার ব্যাঙ্ক ডকুমেন্টগুলো দিতে পারেন, যেমন তারপরে ব্যাঙ্ক নাম্বার, ধরেন একটা ইসলাম ব্যাঙ্ক, ইসলাম ব্যাঙ্কের একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। ধরেন এখানে একটা ইসলাম ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম, তারপরে আমার একটা মেল দিয়ে দিলাম, হচ্ছে ধরেন রাজু আহমেদ জিমেল ডট কম একটা দিয়ে দিলাম, বুঝেন না ব্যাপারটা। হ্যাঁ, এটা তো আমার একজাক্টলি রিয়েল না, হ্যাঁ, এটা তো রিয়েল না, অথবা আমার ধরেন রাজু আহমেদ জিমেল না লিখলাম, RajuAhmed.com, বা ওকে দিয়ে দিই RajuAhmed116, ধরেন একটা নাম দিয়ে দিলাম 116 বা 22 @gmail.com, আমার একটা মেল অ্যাড্রেস দিয়ে দিলাম, আর কিছু না, জাস্ট এখানে দিয়ে দিলাম মেল, ফোন নাম্বার, আর ফোন নাম্বারটা আমি চাইলে এখানে দিয়ে দিতে পারি, ধরেন একটা বুচুং বাচুং ফোন নাম্বার দিয়ে দিলাম। এটা কিন্তু অবশ্যই সঠিক হতে হবে, হ্যাঁ, এখানে চাইলে আপনি এগুলো সমস্ত কিছু ইনফরমেশন করে দিতে পারেন। আর এই যে জিমেলটা এখানে দেওয়ার দরকার নাই, জিমেল তো একটা আছে, ইমেল,
তো আপনি যদি চান ওইটা সরিয়ে দিতে পারেন। আমার অ্যাড্রেসগুলো আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, ঢাকা টাঙ্গাইল একটা দিয়ে দিলাম, মানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে। এখানে আপনার সিগনেচারটা আপনি সুন্দর করে বসায় দিবেন। এটাগুলো কীভাবে বানায়, জাস্ট এখান থেকে কেটে দেন, এখান থেকে ট্যাক্সে আসেন, এখান থেকে আপনি একটা হেডলাইন নেন, নেওয়ার পর এখান থেকে নেকেন রাজু, হ্যাঁ, একটা এমনি দিয়ে দিলাম। রাজু লেখার পরে এখান থেকে আমরা জাস্ট ফন্টগুলোতে জাস্ট আমরা চেঞ্জ করব, তাহলে আমাদের সিগনেচার হয়ে যাবে। একটু অপেক্ষা করতে হবে, অনেক ফন্ট পাবেন। আমার এখানে নেটে একটু প্রবলেম করতেছে, অনেক ফন্ট পাবেন, পেছনে বসে না, ওইগুলো দিয়ে খুব ভালোভাবে সিগনেচার লাগা যায়। ধরেন একটা পাইছি, ধরেন এটা হচ্ছে আমার একটা সিগনেচার, হ্যাঁ, সুন্দর করে দিয়ে দিলাম। দিলাম হচ্ছে ধরেন ম্যানেজার ডিরেক্টর বা একটা ইয়া দিয়ে দিলাম, কোম্পানি ওনার বা ম্যানেজার, যাই কিছু একটা দিয়ে নাম দিয়ে আপনি এখানে পাঠিয়ে দিলেন। এখানে জাস্ট আপনি কি পদে আছেন সেটা দিতে পারেন, হ্যাঁ। এখানে যেমন আমি পাঠাইছি, দেখেন এখানে আমি কোনো কিছু পাঠাই নাই, জাস্ট সোদাসুদি। আপনি যদি মনে করেন সিগনেচারগুলো দিয়ে দিতে চান, আপনি দিয়ে দিতে পারবেন, আর না হলে সমস্যা নাই। এটা না হলেও কিছু যায় আসে না, হ্যাঁ, এটা না হলেও কিছু যায় আসে না। ফোন নাম্বার তো অলরেডি ধরেন এটা না দিলেও আমার কিছু যায় আসে না। এইটুক যদি আমি নাও দেই তারপরে কিছু যায় আসে না, এইটুক দিলে আমার এনাফ, এই এইটুক ঠিক থাকলেই হবে। এখানে এবার আসেন, এইগুলো কীভাবে বসাবেন। ধরেন এখানে আপনি কী করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন, ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কী করছেন, এসইও করছেন, ওকে, এসইওর কাজ করছেন, কয়টা করছেন, ধরেন এসইওর আপনি কতদিন করছেন, একটা কাজ করছেন, প্রাইস কত ছিল, প্রাইস ছিল ধরেন $300, হ্যাঁ, $300 একটা প্রাইস ছিল, $300 একটা প্রাইস ছিল। এখানে যদি আপনি দুইটা লেখেন তাহলে এখানে আপনাকে দুইটা লিখে দিতে হবে, এখানে $300 দিয়ে দেন, হ্যাঁ, টোটাল প্রাইসটা দিয়ে দেন তাহলে হবে। তো এখানে ধরেন $200-$300 দেন, সেমভাবে $300 দিয়ে দিলেন। তারপরে ধরেন আপনি গ্রাফিক্সের কাজ করছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজ করছেন, হুম, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের বুস্ট করছেন বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করছেন, এখানে কয়টা করছেন, ধরেন দুইটা কাজ করছি। তো এখানে ছিল হচ্ছে পার কাজের জন্য ছিল $200 অ্যাভারেজ, $200 করে, তাহলে আমার টোটাল $400 এখানে লিখতে হবে, বুঝতেছেন ব্যাপারটা, মোট হিসাবটা লিখতে হবে, $400 লিখে দিলেন। এইভাবে ধরেন আরও কিছু লিখলাম, ধরেন আপনি এই এই কলমগুলো আপনি ডিলিট করে দিতে চান, তাহলে আপনি করে দিতে পারবেন, ঠিক আছে, ডিলিটে ক্লিক করেন, এই কলামগুলো আপনি ডিলিট করে দিয়ে দিতে পারবেন, ঠিক আছে, এটা কিছু না, হ্যাঁ, কলামগুলো আপনি ডিলিট করে দিতে পারবেন ইজিভাবে। এর নাম্বারগুলো সরাই দেন, এগুলো কিছু যায় আসে না, এভাবে আপনি কিন্তু সরাই দিতে পারবেন সব কিছু, যে আপনার কাজের বাইরে যেগুলো থাকবে এগুলো আপনি এভাবে সরাই দিতে পারবেন, ঠিক আছে, এভাবে আপনি সরাই দিলেন। তো সোশ্যাল মিডিয়া দিলেন, এবার ধরেন আমি চাচ্ছি যে বুস্টিংয়ের কাজ করে দিছি, বুস্টিংয়ের কাজ করে দিছি, বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন চালাই দিছি, জাস্ট বুস্টিং লিখে দিলাম, কয়টা করছি, ধরেন পাঁচটা বুস্টিং চালাই দিছি $100 করে পার বুস্টিংয়ের জন্য, বা $50 করে, ধরেন $100 করে দিলাম। টোটাল হচ্ছে আমার টোটাল কাজ হচ্ছে কত, টোটাল কাজ হচ্ছে ধরেন আমার $500 আমি এখানে লিখে দিলাম, বুঝছেন ব্যাপারটা। এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো হয়। এখানে কাউন্ট বা আমরা এটাকে বলা হয় কোয়ান্টিটি বা কয়টা কাজ করছেন সেটাকে বোঝায়, হ্যাঁ, এখানে প্রাইস বলতে পারেন, টোটাল প্রাইস বলতে, এখানে ডেট কবে, ইনভয়েস ডেটটা আমাদেরকে এখানে বলে দিতে হবে কিন্তু, হ্যাঁ, ইনভয়েস ডেটটা হচ্ছে ধরেন আজকে কয় তারিখ, আঠারো তারিখ, তাহলে আঠারো দিয়ে লিখলেন, আঠারোই এটা মেবি ফেব্রুয়ারি, আঠারোই ফেব্রুয়ারি দিয়ে আপনি একটা ডেট সেট করে দিলেন। তারপরে এখানে টোটাল হিসাব করলেন কত হইলো, এখানে $900, হ্যাঁ, $1200, এখানে $1200 আপনি এখানে লিখলেন, $1200। এবার এখানে ধরেন ট্যাক্স, অবশ্যই ট্যাক্স বসবে, যদি আপনি ডিসকাউন্ট না দেন তাহলে ট্যাক্স বসবে, ট্যাক্স ধরেন $1200-এর $150 বা $200-এর $250 প্রায় ট্যাক্স যাবে অন্য অন্য কান্ট্রিতে, যাই হোক আমি হিসাব না করেই বললাম $250 ট্যাক্স। তাহলে টোটাল আমার গেতে আছে কত, $1450। তাহলে আমাকে এখানে টোটাল ডিউটা লিখতে হবে, মানে $1450 $1450 হচ্ছে আমার টোটাল আমি তাকে পাঠাবো, হ্যাঁ। এইভাবে সুন্দর করে আপনি চাইলে কি করতে পারেন, ইনভয়েসগুলো ডিজাইন করতে পারেন। এখানে কিন্তু অবশ্যই আপনি ফেব্রুয়ারি লিখতে হবে, হ্যাঁ,
ফেব্রুয়ারি লিখে কিন্তু আপনাকে পাঠাইতে হবে। আবার যদি আপনি ভুলভাল কিছু লিখে দেন, আমি লেখাটা লিখে দিব নাকি না আপনারা পারবেন? ওকে, আমি কি করব তাহলে, আমি এখানে লিখে দিই, ধরেন ফেব্রুয়ারির 10 তারিখ। হ্যাঁ, ফেব্রুয়ারি ফুল লিখলাম না, ধরেন 18 তারিখ। হ্যাঁ, 18 তারিখ ফেব্রুয়ারি, 18 তারিখ 2024 সালে এটা তার কাছে আমি পাঠাচ্ছি। তো এটা লিখে দিলাম, লিখে জাস্ট আমি কি করব, এখান থেকে সুন্দর করে ডাউনলোড করব। হ্যাঁ, এটা এমএস ওয়ার্ডে চলে আসবে, অথবা একটু এক সেকেন্ড, পিডিএফে চলে আসবে, সরি, এটা পিডিএফে চলে আসবে। এটা ডাউনলোড হতে কিছুটা সময় নেবে। তো ডাউনলোড হওয়ার পরে আপনার ক্লায়েন্টের সাথে যেখানে কানেকশন থাকবে, হতে পারে মেলে থাকতে পারে, হতে পারে ফেসবুকে থাকতে পারে, হতে পারে হোয়াটসঅ্যাপে থাকতে পারে, তাহলে হোয়াটসঅ্যাপে আপনি এই ফাইলটা সুন্দর করে, যেমন এই যে আমার ফাইলটা আছে, ধরেন এখানে আমার এই একজন ক্লায়েন্ট মনে করেন, এক্সাম্পল, জাস্ট এখান থেকে আমি এখানে অ্যাডে ক্লিক করব, এখান থেকে এই যেটা ডাউনলোড করছি সেটা এখান থেকে জাস্ট এখান থেকে আমি কী করবো, স্যান্ড করে দিব, তাহলে আমার ইনভয়েসটা এখানে চলে যাবে। ঠিক আছে, একটু সময় লাগবে। হ্যাঁ, একটু সময় লাগবে। দেখেন ইনভয়েসটা কিন্তু তাকে আমি পাঠিয়ে দিলাম, তিনি দেখলেই বুঝতে পারবে যে এটা কী। ইনভয়েসের নামগুলো আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে ইনভয়েস পাঠানোর নিয়ম, আপনি চাইলে এভাবে সুন্দর করে পাঠাতে পারেন। এখানে বিভিন্ন জোনে বিভিন্নভাবে ইনভয়েসগুলো সাজায়, এটা হচ্ছে যার যার ব্যক্তিগত বিষয়। আপনি যদি চান আমার মতো করে সাজাইতে পারেন, আপনি যদি আরেকজনে তো ফলো করেন তাদেরগুলোতে ফলো করতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আশা করি যে আপনি এখন থেকে ইজিভাবে আপনার ইনভয়েসগুলো তৈরি করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। অনেক কথা বললাম, আশা করি যে আপনি বিষয়টা বুঝতে পারছেন যে ইনভয়েস কীভাবে পাঠাইতে হয় এবং কীভাবে ডিজাইন করতে হয়। আশা করি যে আজকের পরে কারো কোনো প্রকার প্রবলেম থাকবে না এবং আপনি খুবই সুন্দরভাবে আপনার ইনভয়েসটা ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন এবং পাঠাইতে পারবেন। আর এ বিষয়ে আশা করি যে কারো কোনো প্রশ্ন নাই। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।